যেটা ভয় করছিলাম তো সেটা আর কি হয়নি অ্যাকচুয়ালি। তো আমি ভয় করছিলাম অ্যাকচুয়ালি আমার মোবাইলে তো চার্জ বেশি নেই আর আমাকে তো ব্লক করে যেতে হবে, তো তার জন্যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো চার্জ সুইচ থাকবে বোর্ড থাকবে কিন্তু সেটা খারাপ হবে না কি হবে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমি চার্জ দিয়ে দেখলাম তো একদম ঠিকই আছে, কোনো ব্যাপার নেই, ব্লগও চলবে। আর তোমরা আমার ব্লগ থেকে দেখতে কিন্তু বলো না, আর যদি আমার ব্লগে যদি এখন তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার কমেন্ট ভালো লাগলে করে দিও। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমাকে তো ভালো থাকতেই হবে, তো কারণ আজকে আমি বেরিয়ে যাব বর্ধমান টু বিহার। তো তোমরা দেখতে পারছো এই মুহূর্তে আমি আমার বাড়িতেই আছি, আমার ট্রেন এখন বর্ধমান থেকে আছে। আমি অ্যাকচুয়ালি রেডি হতে শুরু করব। অলরেডি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আর এটা হলো আমার করোনা রিপোর্ট, এই রিপোর্টটা নিয়ে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে বর্ধমান প্ল্যাটফর্মে। আর আমার অলরেডি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 3:40, তো আমার 4:55 বর্ধমান থেকে ট্রেন আছে। তো আমি এখন বেরোবো, আমাকেও রেডি হতে হবে, শুধু ব্যাগটাই রেডি করলে তো হবে না, যেহেতু আমাকেও যেতে হবে তার মানে আমাকেও রেডি হতে হবে আর সঙ্গে আমার তো ব্যাগ থাকবেই। সো গাইস আমি অলরেডি বেরিয়ে পড়লাম, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ আমি অলরেডি বেরিয়ে গেছি। তো এখন আমি যাব প্রায় বর্ধমানে, তো এখন আমার বন্ধু সাইকেলে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমাকে রিসিভ করতে যাচ্ছে, আমাকে প্রচুর ভালোবাসে না, এতটাই ভালোবাসে যেহেতু আমার পুরো জিগরি দোস্ত। হ্যাঁ, তো আমি যেখানে যাই সেখানে এরাও যাই। এই যে রহন, রহনও আসে সাইকেলে, না সাইকেল নয় বড়টা বলেছে কিটম বাইক, ওটা এই মুহূর্তে বেরিয়ে গেছি। তো এখন আমি আমাদের এই রাস্তায় আমাদের গ্রামের রোডে আছি। তো আজকে দুপুরের দিকে কি হয়েছে শোনো, আজকে দুপুরের দিকে আমি একজনকে বলেছিলাম তো আমি বিহার যাব, তো সে আবার বিশ্বাস করতে চাইছিল না যে আমি বিহার যাব না কলকাতা যাব। সে মানে একদম মাইন্ডটা মানে অন্যরকম হয়ে যাচ্ছিলো যে তুমি বিহার যাবে না কলকাতা যাবে কোনটা, মানে আমি তাকে বলছি আমি বিহার যাব কিন্তু সে বুঝতে পারছে না যে ও বিহার কী করতে যাবে, কিসের জন্য বিহার যাবে কিন্তু সে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি। তো আমিও তাকে বারবার বলার চেষ্টা করছি যে আমি বিহার যাব, আমি বিহার যাব, বিহার যাব, কিন্তু সে কিছুতেই মানতে চাইছে না। তো সে যখন মানতে চাইলো না তখন আমি কী করলাম, তখন তাকে বললাম যে আমি হ্যাঁ আমি কলকাতায় যাবো, ঠিক আছে তোমরা এবার নিচে কমেন্টে দেখে বলে দাও তো আমি এখন কোথায় যাচ্ছি। আর এটা হলো এখন বিজয় রাম, যেহেতু আমি আজকে সারাদিনের কিছু মানে আমি জিনিস নিতে ভুলে গেছি, তো হঠাৎ করে আমার যাওয়ার সময় মনে পড়ছে যেহেতু আমার দোকান আছে ওখানে, তো আমি ওখানে চলে যাব। তো এখন আমার যে ট্রেনের মধ্যে যেগুলো আমার অ্যাকচুয়ালি লাগে সেগুলো আমাকে নিতে হবে, তো এখন যাচ্ছি। তো আমার ট্রেন আছে 4:55, তো আমার খুব দেরি হয়ে গেছে, তো এখন আমি জানি না ট্রেনটা পাবো কি না। আর এই 4:55 ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে রাজেন্দ্রনাথ টার্মিনাল এক্সপ্রেসও মিস হয়ে যাবে। তোমরা আমার সাথে থেকো আর এই ভ্লগটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আমি এই মুহূর্তে বর্ধমান প্ল্যাটফর্মে চলে এসেছি, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ এই হলো বর্ধমান প্ল্যাটফর্ম। তো আমি এত তাড়াতাড়ি আসতে পেরেছি শুধু এই কুঞ্জনা রহনের জন্যে, তো ওরা যদি না থাকতো আমার হয়তো এই 4:50 ট্রেনটাও মিস হয়ে যেত আর হাওড়া থেকে যে ট্রেনটা আমার বিহার যাবে সেই ট্রেনটাও হয়তো মিস হয়ে যেত, তো আমি পেতাম না। তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে হেল্প করার জন্য, তো তোমরাও একটু এদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিও আমার কমেন্ট বক্সে। তো গাইস এখন আমার টাইম নাই, অলরেডি 4:45 হয়ে গেছে, আমাকে প্ল্যাটফর্মে থেকে যেতে হবে, এখন অনেক ছুটে ছুটে যেতে হবে আর আমার এখন হাতে টাইম নাই অ্যাকচুয়ালি। তো গাইস তোমরা স্কিপ না করে ভিডিওটি আমার দেখতে থাকো, এদেরকেও টাটা বাই বাই তোমরা করে দিও। তো অসংখ্য ধন্যবাদ, কুন্দন আমি আসি ভাই, ঠিক আছে রহন আমি আসি, আর মন খারাপ করো না, ঠিক আছে আমি আবার চলে আসবো 3 দিন পর। তো অলরেডি সে আসি না, আমি এই মুহূর্তে ট্রেন পেয়ে গেছি, অনেকটা জার্নি করে অনেকটা ছুটে আমি ট্রেনটা পেয়ে গেলাম। তোমরা আমার মোবাইল কোয়ালিটি দেখে বুঝতে পারছো আমি অনেক থেমে গেছি, যেহেতু 5 মিনিটের মধ্যে আমি ট্রেনটা ধরতে পেরেছি, তো এখন এই ছুটতে চলেছে হাওড়ার দিকে। এটি হলো বর্ধমান টু হাওড়া কট লাইন লোকাল, এটি
বর্ধমান থেকে হাওড়া যাবার সঠিক সময় বৈকাল 4:50 3/4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এটি হাওড়া যাবার সঠিক সময় 6:55। বলুন মিষ্টি জর্দা স্পেশাল কার কোয়ালিটি পান পান জগতে শ্রেষ্ঠ পান আল্লাহর বান্দা যদি খান জুড়িয়ে যাবে জান মাই অ্যাম্বিশন হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ কাম ইন ব্যাক ব্যাক টু বডি দিস গেটস ইট ওয়েল ডান ওয়েল ডান জামাইদা জামাইদা এটি হলো হাওড়া জংশন, তবে বর্তমানে হাওড়া স্টেশন নামেই ব্যবহৃত, যেখানে নানা রকম মানুষের সমাগম। তবে এই ভিড়ের মধ্যেও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মানিপাস, মোবাইল ফোন ও ছোট্ট বাচ্চাদেরও। আর এটি হলো সাবওয়ে, 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড হয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠলেই সেকেন্ড হুগলি ব্রিজ, যেটি হাওড়া ব্রিজ নামেই ব্যবহৃত। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে হাওড়া বাস স্ট্যান্ডে আছি। তো এখনও যে আমার সঙ্গে যাবে সে এখনও এসে পৌঁছায়নি এইমাত্র, তো সে আসবে, তারপর আমি তার সঙ্গে চলে যাব। পিয়ানো ট্রেনটার নাম কী বলেছিলাম আর একবার বলে দিই, রাজেন্দ্রনাথ টার্মিনাল এক্সপ্রেস। তো বন্ধু, তো আমি তো তোমাদেরকে বলেছি বিহার যাব, কিন্তু বিহারের কোন জায়গা যাবো অ্যাকচুয়ালি সেটা এখনও বলিনি। তো এখন বলি, তো আমি যাচ্ছি বিহারের মোকাম্মা। তো অ্যাকচুয়ালি সেখানে আমার এটা ট্রাভেল ভ্লগ নয়, তো তোমরা আবার ভেবো না যে এটা ট্রাভেল ভ্লগ, এটা আমার ট্রাভেল ভ্লগ নয়, অ্যাকচুয়ালি আমার কাজের সম্বন্ধে আমি সেখানে যাব। ও যেহেতু কিছু জানলার মাপ আছে সেখানে আমি মাপটা তুলে আবার ব্যাক করব। তো গাইস, আমার ভিডিওটা তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো গাইস, তোমরা কী করছো, তো তোমরা সাবস্ক্রাইব করো, আমাকে একটু মোটিভেশন বানাও, ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা দেখতে থাকো। আমি এই মুহূর্তে হাওড়া প্ল্যাটফর্মে, আর তোমরা দেখতে পাচ্ছো আর আমার সঙ্গে আছে ইরফানরা, তো এই আমার সঙ্গে যাবে। তো তোমাকে যার কথা বলেছিলাম, তো আমাদের এই ট্রেন বিহার যাবে, আমরা সেই কোচটা খুঁজে নেব, দেখা যাক সেই কোচটা কোথায় আছে। আমাদের 1 নম্বর কোচ পড়েছে S10। এটি হলো রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস। এটি সপ্তাহে 7 দিন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 8:35 রওনা হয়। পাটনা থেকে 3 কিলোমিটার দূরে রাজেন্দ্রনগর টার্মিনাল যেয়ে পৌঁছায় 1 রাত্রি পরে সকাল 6:15 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ট্রাভেলিং 8 ঘন্টা, যাত্রাপথে 12টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। ট্রেনটির এভারেস্ট স্পিড 6.6 কিলোমিটার/আওয়ার্স, যাত্রাপথের দূরত্ব 532 কিলোমিটার। ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল 175 টাকা, স্লিপার 340 টাকা, এসি 3 টাওয়ার 896 টাকা, এসি 2 টাওয়ার 1255 টাকা। যেটা ভয় করছিলাম তো সেটা আর কি হয়নি অ্যাকচুয়ালি। তো আমি ভয় করছিলাম অ্যাকচুয়ালি আমার মোবাইলে তো চার্জ বেশি নেই আর আমাকে তো ব্লক করে যেতে হবে, তো তার জন্যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো চার্জ সুইচ থাকবে, বোর্ড থাকবে, কিন্তু সেটা খারাপ হবে না কী হবে সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আমি চার্জ দিয়ে দেখলাম তো একদম ঠিকই আছে, কোনো ব্যাপার নেই, ব্লগও চলবে। আর তোমরা আমার ব্লগ থেকে দেখতে কিন্তু বলো না, আর যদি আমার ব্লগে যদি এখন তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার কমেন্ট ভালো লাগলে করে দিও। অলরেডি আমাদের খাবার টাইম হয়ে গেছে, তো এখন ইরফানদাকে প্রচুর খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা জার্নি করে এসছে, তো তার জন্যে ইরফানদা বলছে আমাকে খেয়ে নাও। ঠিক আছে, তাহলে চলো খাওয়া যাক, এই তো আমাদের খাবার ইরফানদা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের এখন গুড মর্নিং হয়নি আশা করি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4:15। তো আমার টাইম ছিল 4:00, নামার কথা ছিল আমার মোকামাতে, কিন্তু ট্রেন সিগন্যাল দেওয়ার কারণে আমি ঠিক নামতে পারিনি। তো এখন আছি আমি বাড়িয়াতে, এরপরে স্টেশন থাকবে হাতিবাহন, তারপরে যাব কোথায়, মোকামা। তো গাইস, আমরা সারা ট্রেনের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, তো ভেবেছিলাম যে ঘুম হবে না, ঘুম তো চলেও এসেছিলো, তো ঘুমিয়ে গেছিলাম। তো আমরা এখন
তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ওই মোকামাতে। চলো মোকামাতেই কথা হবে। সো ফ্রেন্ডস, আমি ভেবেছিলাম যে একবারে মোকামাতে যেয়ে চা খাবো, কিন্তু সেটা আমার হয়ে উঠলো না। তো ট্রেনের মধ্যে এক কাকু উঠে গেল চা নিয়ে, চাই চাই করে হাঁটতে শুরু করে দিল। আর আমি সেই মুহূর্তে দেখেও নিলাম এই চায়বেলা এটার আও আর একটু চাও পেও। তো নিয়ে গেছি চা, লাল চা, ঠিক আছে কোনো ব্যাপার না। বাঙালি তো একটু চায়ের কাপে চুমুকটা না দিলাম পাই না। চলো চাটা খেয়ে নেওয়া যাক। এখন কোথায় ফেলবো বুঝতে পারছি না। এটা কি আছে সঠিক জায়গায় সঠিক নিয়মে ফেলবো, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। তো আর চাইবেলাকে আমি জিজ্ঞাসা করলাম যে পাহাড়টার এসব আজ আমি অনেক দূরে, সত্যি ভাবতে অবাক লাগে, কেননা আমি কোনোদিনও ভাবতেই পারিনি এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাকে কাটাতে হবে। আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি কোনো এক গ্রামের পথে। এই রাত্রের অন্ধকারে একটি ট্রেনের মধ্যে বসে হালকা একটু জানলার বাইরে তাকিয়ে দেখলাম জোনাক পোকা ও ঝিঝি পোকার ডাক, আর হালকা একটু প্রাকৃতিক হওয়ায় আমার শরীরটা মনে হলো শীতল হয়ে উঠল। সত্যি অবিশ্বাস্যকর, ট্রেন তার গতিবেগে যতই ছুটতে চলেছে আমার ততই মনে হচ্ছে একটি আলাদা রকম অভিজ্ঞতা বেড়েই চলেছে। আমি এই মুহূর্তে আছি মোকামাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই মোকামা যেটা আমি আজকে সারা রাত গুগলে সার্চ করেছি, কালকে আমি ফোনে গুগলে সার্চ করেছি, কিন্তু আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোকামাতে। তো এখন এই ট্রেনটি চলে যাবে বিহারের উদ্দেশ্যে। তো এখন এই ট্রেনটি আবার এখন ছিল স্পেশ ট্রেন, কিন্তু এখন এই ট্রেনটি আবার হয়ে যাবে লোকাল ট্রেন। তো ফ্রেন্ডস, আজ আমার একটা কথা মনে পড়ছে, আর সেই কথাটি হলো এত ছোট্ট বয়সে আমি নানা জায়গা ঘুরে ফেলছি, এটা আমার কাছে একটা বড় ভাগ্যের ব্যাপার। তো আমি যখন আজ থেকে প্রায় তোমাদেরকে বলবো 10-12 বছর আগে যখন আমি স্কুলে পড়তাম, তো তখন আমি এত কিছু জানতাম না বা এত কিছু আমি শিখিনি। আমার বাড়ি থেকে বলেছিলো যে পড়াশোনা কর, তোকে পড়াতে চাই। হ্যাঁ, তো কিন্তু আমি তখন পড়তে চাইনি, যেহেতু আমার বাড়ির আর্থিক অবস্থা খারাপের কারণে। সত্যি বলতে কি, তখন একটু আমি হ্যাবাকান্ত ছিলাম, সিরিয়াস বলছি, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তো যেটা সত্যি সেটা তোমাদের কাছে তুলে ধরছি আর কি। তো এখন সেই কলকাতা থেকেই আমি আজকে এই নানা জায়গায় ঘুরছি। তো আজকে দেখ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই মোকামাতেই আছি। হ্যাঁ, তো ওই কলকাতা থেকেই আমার পথ শুরু হয়েছিল, আমার লাইফে সব কিছু দেখার ও সুযোগ করার। হ্যাঁ, তো এখন আমার নানা জায়গায় ঘুরতে বাকি আছে ফ্রেন্ডস। তো এখনও আমি যাবো, তো এখন আমি 4টে জায়গা যাব, তো সেটা এখন তোমাদেরকে বলবো না, কিন্তু তোমাদেরকে এখন বলে দিলে না তোমরা আবার বলবো কবে যাবে দাদা, কবে যাবে। যাবো, সব কিছুই তো একটা ডেটের ফিক্স থাকে না। তো আমার এখনও দুটো বন্ধু আছে, কুঞ্জন রহান, আরেকজন আছে সে হচ্ছে রাহুল। তো আমি তাদের সঙ্গেই যাবো। তো
সেটা একটা বড় ট্যুর যাব আর এখন বাড়ি গিয়ে যাব এখন এখান থেকে এই মোকামা থেকে আমি আবার যখন বাড়ি যাব আর এই এক মাসের ভিতরেই আর এক মাসও নেই খুব জোর হয়তো 15 দিন হবে আর এই 15 দিনের মধ্যে একটা ট্যুর করব ছোট ট্যুর তো তারপরের ট্যুরটা হবে খুব বড় সেখানে আবার রিজার্ভেশন ট্রেনে আবার যেতে হবে অনেকটা দূর 606 কিলোমিটার রাস্তা এবার তোমরা বুঝে নাও যে আমি কোথায় কোথায় যাব দেখতে দেখতে অনেকটা সকাল হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে 5টা তো এখন আর কথা বলার টাইম নেই একটু রেস্ট নিতে হবে তো ইরফানদার ফোন মনে হয় চলে এসছে আশা করি তো আমাকে ডেকে নিচ্ছে ইরফানদা তো আমার এখন আর টাইম নেই চলো ইরফানদা এবার দেখি আমাকে কোথায় নিয়ে যায় তো তারপরে ওখানে যেই আমার জানলার কাজ ছিল সেই জানলার কাজের মেজারমেন্টগুলো তুলবো সেই মেজারমেন্টের মাপগুলো নিয়ে আমি আবার চলে যাব বর্ধমানের দিকে যেহেতু আমার বাড়ি বর্ধমান আমি এখানে থাকতে আসিনি ভাই থাকবো কোনো এক সময় আবার আসবো মিস করবো এই মোকামাকে তো বন্ধু এই হলো আমার একটা বন্ধু আর কিছু বলবি কিছু বলবি আরে ভয় পাচ্ছিস কেন রে আমি বিহারি না রে বাঙালি আয় না পালিয়ে যাচ্ছে ভাই দৌড় দিল দেখো আজকাল আমাকে ভয় খাচ্ছে সবাই ঠিক আছে চলো ফ্রেন্ডস আজ আমার বর্ধমান থেকে যখন আমি হাওড়া এসেছিলাম তো তখন আমার কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল তো আমি যখন ঠিক এইভাবেই ট্রাইপড নিয়ে ব্লগ করছিলাম ট্রেনের মধ্যে তো ওই মানুষগুলো হয়তো আমার দিকে তাকিয়েছিল তো আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমার দিকে সবাই তাকাচ্ছে কিন্তু আমি লজ্জা না করে আমি আমার নিজের ভিডিও চালিয়ে গেলাম তো দেখো বন্ধু মানুষের কুটু কথায় তো আর তোমার দিন চলবে না মানুষের কুটু কথায় তো তোমার দিন চলবে না তোমার রাস্তা ওই কুটু কথার মানুষটাই বের করবে না বের করতে হবে তোমাকে নিজেকে তো কারো কুটু কথায় কান দিতে যেও না তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবে তবেই নিজের প্রতি সাকসেস আনতে পারবে তো আমি জানি না আবার আমি কি আবার সাকসেস আনতে পেরেছি তো তোমরা কমেন্ট বক্সে বলবে যে আমি কি সাকসেস আনতে পেরেছি আমি এই ঘোরাঘুরি ছাড়া আর কিছুই পারিনি ভাই সত্যি বলতে আমার ঘুরতে খুব ভালো লাগে আমার রেস্ট নেই আমাকে ব্লগ করতে গেলে তো আমার রেস্ট নিলে চলবে না আমাকে এখন খাটতে হবে যেহেতু আমার এই নতুন চ্যানেল হ্যাঁ তো আমাকে এখন ব্লগ করে যেতে হবে আমাকে ইউটিউবে ব্লগ পোস্ট করতে হবে সপ্তাহে অন্তত 2 থেকে 3টে আমাকে ব্লগ পোস্ট করতে হবে তো গাইস আমি সেটাও পারি না তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও কি করবে তো সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার আর যেটা তোমাদের করতে হবে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি থাকে সেটাকে অল করে দিও বেল বাটনটি অল করে দিলে কি হয় আমি যে ব্লগিংগুলো ছাড়বো সবার আগে তোমাদের কাছে যাবে আর তোমরা তখন সেই ব্লগটিকে দেখে নিজের প্রতি কনফিডেবল হতে পারবে চলো আমাদের টাইম খুব বেশি নেই আর এখন ইরফানদার কাছে যাব ইরফানদা ওই জায়গাটায় বসে আছে ওই সামনেখানে তো এখন ইরফানদার কাছে চলে যাব আমি যেহেতু ইরফানদা আবার আমাকে আবার বলবে মালটা কি পাগল টাগল হয়ে গেল নাকি আমি তো ভেবেছিলাম যে আমি ইরফানদার সামনে আবার ব্লগ করতে পারবো তো কিন্তু না আমার কোনো প্রবলেম হয় নাই ইরফানদাই একদম আমাকে সাহস জুগিয়েছে আসার পথে তো তুমি ব্লগ করো তুমি ব্লগ থামাচ্ছ কেন ব্লগ করো তোমাকে এখন তো খাটতে হবে যেহেতু তোমার নতুন চ্যানেল তো ইরফানদাও একটা সাবস্ক্রাইব করে দিয়েছে তো তাকেও থ্যাংকস তো ফ্রেন্ডস আমাদের এখন যাবার টাইম হয়ে গেছে তো আমরা এখন এবার রওনা দিচ্ছি আমি আর ইরফানদা তো 2 ঘন্টা বসেছিলাম 2 ঘন্টা পুরো একদম প্রচুর বৃষ্টি হলো তো তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা একদম পুরো ভিজে আছে প্রায় বৃষ্টি ছাড়লো তারপরে ঠিক আমাদের টাইম যখন হয়ে গেছে তো ঠিক টাইমে বৃষ্টিটা সেরে গেছে আর আমরা এই টাইমে রওনা দিতে শুরু করেছি তো চলো এবার যাওয়া যাক সেই এই প্ল্যাটফর্মে প্রায় 2 ঘন্টা বসে থাকার পর এটি হলো মোকামা প্ল্যাটফর্ম এই সুন্দর সকালে হাঁটতে হাঁটতে চলে গেলাম প্ল্যাটফর্মের বাইরে টোটোর উদ্দেশ্যে
তারপর আমরা টোটোর একটি ভাড়া নির্মাণ করে আমরা রওনা দিতে লাগলাম আউঠা দুর্গাস্থানের দিকে। তবে এই জায়গাটা গ্রামের মতো হলেও এখানকার পরিবেশ ও প্রকৃতি আবহাওয়া খুবই সুন্দর। বেরিয়ে চলে এলাম মোকামা প্ল্যাটফর্মে। তো আমার এখন যাবার পালা, লোকাল ট্রেন জার্নি করে যেতে হবে গাইস। তো কিছু করার নেই যেহেতু তৎকাল আর পাওয়া যাচ্ছে না, তবে আমরা যেমন তেমন করে লোকাল ট্রেনেই চলে যেতে হবে, কিছু করার নেই। আর কিছু বলার নেই আমার এই মুহূর্তে, আমার ব্লগ এখানেই শেষ করতে চলেছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ব্লগটি দেখতে থাকো। তো যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার গ্রামের আবহাওয়া যে ব্লগটি আছে সেটি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তো তোমরা গিয়ে চেক আউট করে দিও। তো প্লিজ চেক আউট মাই ব্লগ। চলো আর কিছু বলবো না, এবার আসতে অনেক জার্নি হয়েছিল, তো তার জন্য আর আমার জার্নিরও কোনো প্রবলেম নাই যেহেতু আমি ইউটিউবকে খুব ভালোবাসি আর আমি ব্লগকেও খুব ভালোবাসি। তো আমাকে তো ব্লগ তো করে যেতেই হবে, কিছু করার নেই, আর কোনো ব্লগ হবে না। তো এখানেই আমি ব্লগ শেষ করলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করোনি, যারা আমার ব্লগটি এখন দেখছো, তো তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমাকে মোটিভেট করো, না হলে ব্লগ নিয়ে আসবো কী করে। টাটা গাইস, তোমরা ভালো থেকো, সুখে থাকো এবং সুস্থ থাকো। बहकी सभी जुबा है हम है हजारों में, अब की कमी जरा है हर चीज खास है, अब है जो है वो समा है तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी।